لله تخفى الله اكبر قلبي دلمس القرار قلبي دلمس القرار قلبي دلمس القرار لله تخفى الله اكبر لله تخفى এই যে মিলাদুন্নবী চলছে চল্লিশা চলছে কুলখানি চেহলাম কলেমাখানি আরো কত কি চলছে সমাজে ইসলামের নামে আহলে হাদিসরা যদি আপোষহীন চেতনা নিয়ে প্রচলিত বিরাতের বিরুদ্ধে প্রচলিত শিরকের বিরুদ্ধে আপোষহীন চেতনা নিয়ে দাওয়াতি ময়দানে বিচরণ না করত তাহলে সমাজ থেকে সুন্নাত উঠে যেত তাওহীদ উঠে যেত শিরক এবং বিদাতের সমাজ ছয়লাভ হয়ে যেত আহলে হাদিস আন্দোলনের অপশন চেতনার কারণে সমাজে প্রকৃত দিন টিকে আছে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ মানুষের উন্নত ললাট নত হবে আল্লাহর কাছে নাকি মৃত পীরের কাছে মাথা নত হবে আল্লাহর কাছে মাথা নত হবে কোন মানুষের আদর্শ মুক্তির পথ নয় কোন বুজুর্গানে দিনের আদর্শ কোন মানুষের মুক্তির মাধ্যম নয় মুক্তির পথ হবে মুক্তির মাধ্যম হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া চূড়ান্ত আদর্শের বাইরে কিছুই চলবে না যারা জিহাদের অপব্যাখ্যা করে মুসলিমদের উপরে বোমাবাজি করে তারা সেটাকে জিহাদ মনে করছে এবং এর মাধ্যমে জান্নাত কামনা করছে এই আকীদা হচ্ছে চরমপন্থী আকীদা খারেজি আকীদা এই আকীদা হচ্ছে চূড়ান্ত ভ্রান্ত আকীদা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তারা সর্বদা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের অনুসারী হবেন এবং সাহাবা কেরাম ও সালফে সালেহিনের বোঝ অনুযায়ী শরিয়াত ব্যাখ্যা করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সিলেট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী উপস্থিত আছেন অত্র ইসলামী সেমিনারের সম্মানিত বিশেষ অতিথি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহতরম আমিরের জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিফ সাহেবের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব উপস্থিত অত্র সিলেট জেলার বিভিন্ন মহল্লা এলাকা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দুনিয়াবি সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে আজকের এই ইসলামী সেমিনারে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একটু জোরে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না তৎপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি হবে এই শিরোনামে আজকের আলোচনা পেশ করার প্রয়াস পাব ইনশাআল্লাহুল আজিজ আমরা সবাই মুসলমান ঠিক না মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করি আমরা সবাই নাকি বাড়ির পাশের বাঁশঝাড়ের এই অন্ধকার পরিত্যক্ত জমিনে কবরস্থ করার পরেই মাটিতে শরীর মিশিয়ে যাবে আপনার অধ্যায় শেষ হয়ে যাবে তাই কি পুনরুত্থান হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম এগুলো তো বিশ্বাস করি সেখানে আল্লাহর নিকটে আমাদের সারা জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে পরকালে আমরা সবাই জান্নাতের আকাঙ্ক্ষী আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই সবাই আমরা জান্নাত চাই কিন্তু সেটা নির্ভর করে দুনিয়াতে আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের উপরে যথাযথভাবে
নিজেকে পরিচালিত করতে পারছি কিনা এর উপরে নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই জান্নাত জান্নাতি যারা হবেন তাদের সংখ্যা সঙ্গত কারণে কম হবে। রাসূল সাসাম তাদের নাম বলেননি যে কারা তারা হবেন, তবে কিছু বৈশিষ্ট্য বলে গেছেন। এই বৈশিষ্ট্য যদি যাদের মধ্যে থাকবে মুক্তিপ্রাপ্ত দল জান্নাতি কাফেলার মধ্যে তারা অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল বলছেন সূরা আরাফ 181, অমিমান খলাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক, আমার উম্মতের সৃষ্টির মধ্যে একটি কাফেলা রয়েছে ইয়াহদুনা বিল হক, যারা হক পথে চলে, ওয়াবিহি ইয়াদিলুন, এবং সেই হক অনুযায়ী ন্যায় বিচার করে। কয়টি কাফেলা? একটি কাফেলা। অমিমান খলাকনা উম্মাহ, আমার সৃষ্টির মধ্যে একটি কাফেলা রয়েছে ইয়াহদুনা বিল হক, যারা হক পথে চলে, ওয়াবিহি ইয়াদিলুন, এবং এই হক অনুযায়ী তারা ন্যায় বিচার করে। তাহলে কাফেলা কয়টি? কথা বলেন কয়টি? একটি। এ মর্মে একটি হাদিস দেখুন, আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা, বনু ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। কয় দলে? ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দলে? 73 দলে। অর্থাৎ বিভক্তির দিক দিয়ে বনু ইসরাঈলরা যেভাবে তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছিল, উম্মতে মুহাম্মদি বিভক্তির দিক দিয়ে তার চেয়ে বেশি হবে না কম হবে? হাদিস মনে হয় বোঝেননি। বনু ইসরাইল হবে 72 ফেরকায় বিভক্ত। আর আল্লাহ বলছেন ওয়া তাফতারিকু উম্মতি আলা আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। তাহলে বনু ইসরাইলদের যে বিভক্তি দেখা দিয়েছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের উম্মতে মুহাম্মদের মধ্যে, সেই বিভক্তি বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার, যারা বিভক্ত হবে বিভিন্ন ফেরকাই দলে উপদলে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, সবাই জাহান্নামী হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি কাফেলা ছাড়া, একটি দল ছাড়া। তাহলে যা 73 ফেরকা হবে, জান্নাতি কয়টা হবে? কথা বলেন কয়টা হবে? তাহলে সংখ্যায় বেশি না কম? কম হবে। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কারা তারা? এত ফেরকা দল উপদলে মুসলিমরা উম্মতে মুহাম্মদি বিভক্ত হবে, মাত্র একটি কাফেলা জান্নাতি, কারা তারা, কি পরিচয় তাদের? তখন আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যেই পথের উপরে আছি, যে নীতি আদর্শের উপরে আছি, এই নীতি আদর্শ, এই পথ যে ব্যক্তি গ্রহণ করবে, এই পথের উপরে যারা চলবে, ওই ব্যক্তিরাই হবে একটি কাফেলার অন্তর্ভুক্ত, তারাই হবে জান্নাতি কাফেলা। তাহলে জান্নাতি কাফেলা হুজুরের দোহাই দিয়ে চলবে নাকি রাসূলের আদর্শের অনুযায়ী হতে হবে? পীর ফকিরের দোহাই দিয়ে চলবে নাকি রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে? সিলেট জেলায় পীরের সংখ্যা গণনা করা কঠিন, মাজারের সংখ্যার তো কোনো শেষ নেই। মানুষের উন্নত ললাট নত হবে আল্লাহর কাছে নাকি মৃত পীরের কাছে মাথা নত হবে? আল্লাহর কাছে মাথা নত হবে। কোন মানুষের আদর্শ মুক্তির পথ নয়, কোন বুজুর্গানে দিনের আদর্শ কোন মানুষের মুক্তির মাধ্যম নয়, মুক্তির পথ হবে, মুক্তির মাধ্যম হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া চূড়ান্ত আদর্শের বাইরে কিছুই চলবে না। প্রিয় বন্ধুরা, আমার তিরমিজির হাদিস, এই আয়াত এবং হাদিসকে সামনে রাখেন। এবারে আসেন জান্নাতি মুক্তিপ্রাপ্ত
যারা হবেন তাদের কি বৈশিষ্ট্য হবে এক মনে রাখবেন বৈশিষ্ট্যগুলো শুধু শুনবেন আর চলে যাবেন কাজ হবে না অন্তত মনোযোগ দিয়ে শুনবেন মনে রাখবেন নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমেই আমরা কল্যাণের পথে এগিয়ে যেতে সক্ষম হব এক নাম্বার তারা সংস্কারক হবেন কি হবেন কথা বলেন কি হবেন সংস্কারক হবেন সংস্কার কি এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলা হচ্ছে অনেক দূরে জোর থেকে দূর থেকে জোরে শোনা যাচ্ছে ঠিক না ধরেন বিদ্যুৎ আছে মাইক সেট আছে মাইক্রোফোন আছে কিন্তু ভিতরের স্পিকারটা নষ্ট শোনা যাবে না শোনা যাবে তখন কি করতে হবে এই নষ্ট জায়গাটা সংশোধন করতে হবে ঠিক করে নিতে হবে মেরামত করতে হবে যাতে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় এইটা হচ্ছে সংস্কার ইসলামের যে বিষয়গুলো নষ্ট হয়েছে এখন থেকে 1500 বছর পূর্বেই ইসলাম পূর্ণতা পেয়েছে ঠিক না আমাদের পর্যন্ত আসতে গিয়ে ইরাক ইরান হয়ে ভারতবর্ষ এসেছে এই সুদীর্ঘ 1500 বছর বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায় তারা নিজেদের মতো নিজেদের সংস্কৃতির সাথে মিশিয়ে দিন চর্চা করতে গিয়ে ইসলামের বহু বিধান পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হয়ে আমাদের কাছে এসেছে এই ভেজালযুক্ত দিন যদি মেনে চলি তাহলে জান্নাতের পথে চলা যাবে আদৌ নয় এই ভেজালের অংশটুকু সংশোধন করে সংস্কার করে রাসূলের রেখে যাওয়া সেই 1500 বছর পূর্বে প্রকৃত ইসলামটা যারা প্রচার এবং প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবেন এটাই হচ্ছে সংস্কার আল্লাহ রাসূল বলেন বাদাল ইসলাম গরিবান ফসায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ইসলামের সূচনা হয়েছিল অল্প মানুষ দিয়ে কম মানুষ না বেশি মানুষ কম মানুষ প্রকৃত ইসলামটা ফিরে আসবে আবারও অল্প সংখ্যক মানুষদের মধ্যেই ফাতুবা লিল গুরাবা এই অল্প সংখ্যক মানুষদের জন্য জান্নাতের সুসংবাদ তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কারা তারা হে আল্লাহর রাসূল কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানিল গুরাবা কারা তারা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই অল্প সংখ্যক মানুষ তাদের পরিচয় কি হে আল্লাহর রাসূল তিনি একটা লাইন পরিচয় তুলে ধরছেন আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস ইসলামের যে বিষয়গুলো মানুষ নষ্ট করেছে ইসলামের যে বিষয়গুলো মানুষ পরিবর্তন করেছে এই নষ্টকৃত ইসলামকে যারা সংশোধন করে পিওর ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায় তারাই হচ্ছে অল্প সংখ্যক মানুষ তাদের জন্যই হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রিয় বন্ধুরা আমার আজকে সিলেটের একটা প্রত্যন্ত এলাকায় আপনারা অবস্থান করছেন আপনারা যদি শুধু সিলেটটাকে জরিপ করেন তাহলে আপনারা যে আকীদা পোষণ করেন যে মানহাজের উপরে নিজেকে পরিচালিত করার চেষ্টা করছেন এই দৃষ্টিকোণ থেকে সংখ্যায় আপনারা কম না বেশি সংখ্যায় কিন্তু কম কম মনে করে নিজেকে অসহায় ভাববেন না কম মনে করে নিজেকে দুর্বল মনে করবেন না আল্লাহর রাসূলের দায়িত্বহীন ঘোষণা যে হকের অনুসারী সংখ্যা কম হবে কম সংখ্যক ব্যক্তিরাই যদি হকের উপরে নিজেকে পরিচালিত করতে পারে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয়ে তারা সফল কাম হবে দুই নাম্বার আকীদার ক্ষেত্রে তারা সর্বদা মধ্যমপন্থী হবেন কখনোই চরমপন্থী বা শৈথিল্যবাদী হবেন না আকীদা একজন মুমিনের মূল বিষয় আপনি সারা জীবন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন আপনার আকীদা ভ্রষ্ট কাজ হবে না আল্লাহর রাসূল আকীদার ক্ষেত্রে মৌলিক তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে আমার সাথে বলেন এক চরমপন্থী দুই শৈথিল্যবাদী তিন মধ্যমপন্থী চরমপন্থী কারা যাদের নিকটে ইমানের হৃদয় বিশ্বাস মৌখিক স্বীকৃতি কর্মে বাস্তবায়ন এই তিনটার সমন্বিত নাম হচ্ছে ইমান কিন্তু ইমানের চরমপন্থীদের নিকটে তিনটেই ইমানের মূল অর্থাৎ আপনার বিশ্বাস আছে আপনার স্বীকৃতি আছে আমলে ত্রুটি আছে তাহলে আপনি ইমান থেকে খারিজ হয়ে গেলেন
আপনি মুমিন থেকে বের হয়ে গেলেন আপনি আর ঈমানদার নন আপনি সালাত আদায় পাঁচ ওয়াক্ত করেন নি কোনো কারণে চার ওয়াক্ত করেছেন আপনি কোনো কারণে মিথ্যা কথা বলেছেন তার আমলে ত্রুটি হওয়ার কারণে বিশ্বাস স্বীকৃতি এবং কর্ম একটা ত্রুটি হওয়ার কারণে আপনি কাফের হয়ে গেলেন এটা কাদের আকীদা চরমপন্থী বা খারেজিদের আকীদা পক্ষান্তরে যারা মুরজিয়া শৈথিল্যবাদী তাদের আকীদা হচ্ছে আপনার যদি হৃদয়ে বিশ্বাস থাকে তাহলে আপনি পূর্ণ ঈমানদার অথবা আপনি মৌখিক স্বীকৃতি দিচ্ছেন আপনি একদম পাক্কা ঈমানদার আমল ঈমানের অংশ নয় কয়টা হলো কথা বলেন কয়টা হলো দুইটি মধ্যমপন্থী আকীদা যারা এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা সেটা কি আত্তাসদীকু বিল জিনান হৃদয় বিশ্বাস ওয়াল ইকরারু বিল লিসান মৌখিক স্বীকৃতি ওয়াল আমালু বিল আরকান কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান একবার পড়বেন কষ্ট করে হৃদয় বিশ্বাস মৌখিক স্বীকৃতি কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হলো ঈমান প্রথম দুইটি মূল অর্থাৎ বিশ্বাস এবং স্বীকৃতি হলো মূল আমল ঈমানের শাখা যার আমল যত বেশি তার ঈমান তত বেশি যার আমল যত কম তার ঈমান তত কম ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে এবার তিনটা তুলনা করেন এটা হচ্ছে মধ্যমপন্থী অর্থাৎ বিশুদ্ধ ঈমান বিশ্বাস স্বীকৃতি আমল তিনটি ঈমানের অংশ যে মূল কয়টা দুইটা বিশ্বাস এবং স্বীকৃতি আমল হচ্ছে ঈমানের শাখা আমল না থাকলে কোনো ব্যক্তি কাফের নয় ওই ব্যক্তি ফাসেক হতে পারে গুনাহগার হতে পারে পাপাচারী জালেম কিন্তু কাফের নয় বোঝা গেল এখানে এসে চরমপন্থী যারা তারা মনে করছেন যে আমল ও ঈমানের মূল অংশ যেহেতু আমলের ত্রুটি আছে আপনি মিথ্যা কথা বলছেন তাহলে আমলের ত্রুটি না আপনি টাকনুর নিচে প্যান্ট পরে আছে আমলের ত্রুটি না তাহলে আমলের ত্রুটি হওয়ার কারণে ঈমানের তিনটির একটা যেহেতু নাই ওই ব্যক্তি আর মুসলিম নয় ওই ব্যক্তি কাফের হয়ে গেল তাকে হত্যা করা জায়েজ তার রক্ত হালাল সে চিরস্থায়ী জাহান্নামী এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাসের কারণেই যারা জিহাদের অপব্যাখ্যা করে মুসলিমদের উপরে বোমাবাজি করে তারা সেটাকে জিহাদ মনে করছে এবং এর মাধ্যমে জান্নাত কামনা করছে এই আকীদা হচ্ছে চরমপন্থী আকীদা খারেজি আকীদা এই আকীদা হচ্ছে চূড়ান্ত ভ্রান্ত আকীদা তাহলে দুই নম্বর কি আকীদার ক্ষেত্রে মধ্যমপন্থী হবেন চরমপন্থীও হবেন না শৈথিল্যবাদীও হবেন না চরমনন গড়মনন মধ্যমপন্থী হতে হবে বোঝা গেল বিষয়টা এবার আসেন তিন নাম্বার আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তারা সর্বদা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের অনুসারী হবেন এবং সাহাবা কেরাম ও সালফে সালেহিনের বোঝ অনুযায়ী শরিয়াত ব্যাখ্যা করবেন আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে প্রকাশ্য অর্থকে গ্রহণ করতে হবে এখানে রূপক অর্থ নেওয়ার সুযোগ নেই আপনাদের যদি প্রশ্ন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আকার আছে না নিরাকার সত্তা বলেন আকার আছে মাশাআল্লাহ কি বললো জাযাকাল্লাহ খায়রান আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নাকি তিনি আরশে সমুন্নত আরশে সমুন্নত স্পষ্ট বর্ণনা এসেছে একাধিক আপনি বর্ণনা পাবেন দু একটা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন বরং তিনি আরশের সমুন্নত সূরা রদ ১৩ নম্বর সূরার ২ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ তিনি আল্লাহ যিনি সুবিশাল আকাশ স্তম্ভ ব্যতীত সৃষ্টি করেছেন আকাশের খুঁটি আছে কথা বলেন আছে এত বিশাল আকাশ খুঁটি ছাড়া
যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তারাও না হা যে আকাশ তো না স্বচক্ষে দেখতে পাচ্ছ সুম্মাস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত কে বলছেন আল্লাহ বলছেন তিনি আরশে সমুন্নত আর আপনি আমি বলছেন তিনি সর্বত্র বিরাজমান কোনটা ঠিক হবে একটা হাদিস দেখেন সহিহ মুসলিমের হাদিস মুয়াবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা তার দাসী ছিল একটা অল্প বয়স্ক মহিলা ছাগল চড়াতো একদিন নেকড়েবাগ ছাগল নিয়ে গেছে স্বাভাবিক আদম সন্তান রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় দিয়েছে আমাদের হয় না কেউ কোন একটা অন্যায় করলে ক্ষতি করলে তাকে রেগে গিয়ে বকা দেয়া হয় অনেক সময় রেগে গিয়ে তার প্রতি খারাপ আচরণ করা হয় তো সাহাবি পরক্ষণে অনুতপ্ত হয়েছেন যে না এই অল্প বয়স্ক দাসীকে মারলাম আল্লাহ রাসূলকে বলছেন হে আল্লাহর রাসূল আমি এই কারণে তাকে একটা থাপ্পড় দিয়েছি এর বিনিময়ে আমি তাকে স্বাধীন করতে চাই মুক্ত করে দিব আল্লাহ রাসূল বলছেন তাকে নিয়ে আসো তো নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো দুটা প্রশ্ন কটা প্রশ্ন আল্লাহ রাসূল তাকে দুইটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন বলছেন মান আনা প্রথম প্রশ্ন বলছেন আইন আল্লাহ বলো তো আল্লাহ কোথায় প্রথম প্রশ্ন কি আইন আল্লাহ আল্লাহ কোথায় কে প্রশ্ন করলেন সবাই বলেন তো কাকে প্রশ্ন করলেন সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী তিনি প্রশ্ন করছেন একজন দাসীকে আইন আল্লাহ বলো আল্লাহ কোথায় তখন ওই অল্প বয়স্ক দাসী জবাব তিনি যে জবাব দিলেন কালাত ফিস সামাই আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আসমানে কোথায় আছেন আসমানে দ্বিতীয় প্রশ্ন করলেন মান আনা বলো তো আমি কে দ্বিতীয় প্রশ্ন এটা আমি কে বলো তখন ওই দাসীর জবাব আন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব যখন দিলেন তখন আল্লাহর রাসূল বলছেন আতিকাহা ফা ইন্নাহা মুমিনাতুন শুনে রাখো একজন মুমিনা নারী একজন মুমিনা মহিলা সুতরাং তাকে স্বাধীন করে দাও তাকে আজাদ করে দাও তাকে মুক্ত করে দাও আল্লাহর রাসূলের যুগের একজন ছোট্ট মহিলা দাসী তারও জানা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত সর্বত্র তিনি বিরাজমান নন এ যুগের বড় বড় ডিগ্রিধারী ওলামায়ে কেরাম তাদের এটা জানা নেই যে তিনি কোথায় আছেন তাদের এই ভ্রান্ত বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান এই বিশ্বাস নিতান্তই ভ্রান্ত এবং ভ্রান্ত দ্বিতীয় প্রশ্ন যেটি আল্লাহ রাব্বুল আলামিন আকার আছে না নিরাকার সত্তা আকার আছে সূরা জুমার 39 নম্বর সূরা 67 আয়াত আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবযাতুহু ইয়াউমাল কিয়ামা তারা আল্লাহর যথাযথ সম্মান দেয় না মর্যাদা দেয় না কিয়ামতের দিন পুরো পৃথিবী থাকবে তার হাতের মুষ্টিতে কোথায় থাকবে হাতের মুষ্টিতে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি আকাশসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে কোন হাতে ডান হাতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত বলেন কি আছে হাত আছে সহিহ বুখারীর একটা হাদিস দেখেন 7384 বিচারের মাঠে যখন বিচার হবে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামে অনবরত নিক্ষেপ করা হবে লা ইয়াযালু ইলকা ফীহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ ফেলা হবে জাহান্নামীদের আর জাহান্নাম বলবে আল্লাহ আরো কি কিছু আছে হাল মিন মাজিদ আরো কি কিছু আছে এভাবে সমস্ত জাহান্নামী প্রতি হাজারে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল এখন আছে আগামীতে আসবে সমস্ত মানুষের প্রতি হাজারে 999 জন মানুষ যাবে জাহান্নামে একজন ব্যক্তি যাবে জান্নাতে হাদিসটি কঠিন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ রাসূল বলছেন ভয় পার কারণ নাই তিনি কয়েকবার বললেন আমি আশা করি জান্নাতীদের অর্ধেকই হবে আমার উম্মত থেকে আবার বলছেন আমি জান্নাতীদের আশা করছি জান্নাতীদের দুই তৃতীয়াংশই হবে আমার উম্মত থেকে ইয়াজুজ মাজুজ থেকে অধিকাংশ হবে
এটা আমার প্রসঙ্গ নয়। এত মানুষকে জাহান্নামে দেওয়ার পরেও সমস্ত জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিম মাজিদ আল্লাহ আরো কি কিছু আছে কতক্ষণ হাত্তা ইয়াযা ফীহা রাব্বুল আলামিনা কদামাহু ফায়ানজামি বাযুহা ইলা বাযিন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে জাহান্নামের উপরে না রাখবেন যখনই আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে জাহান্নামের উপরে রাখবেন তখন জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিশে যাবে জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিলে যাবে সুম্মা তাকুলু কত কত বেইজ্জাতিকা ওয়া করামিকা তখন জাহান্নাম বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম করে বলছি বাস বাস আমি পূর্ণ হয়েছি আমার আর প্রয়োজন নেই হাদিস খোলেন 7384 সহিহ বুখারি হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পা কি বলেন আছে তার হাত আছে পা আছে তিনি কি নিরাকার সত্তা তবে তার আকৃতির সাথে স্রষ্টার আকৃতির সাথে সৃষ্টির কোন তুলনা নেই লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির আল্লাহ রাব্বেন বলছেন সূরা শুরা 42 নম্বর সূরার 11 আয়াতে তিনি বলছেন যে তার তুলনীয় কিছুই নেই অর্থাৎ আল্লাহর সাথে তুলনা করার মতো কিছুই নেই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আপনার আমার চোখ আছে না চোখ দিয়ে দেখতে পাই যে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ হচ্ছে ক্যামেরা যদি আপনাকে দেখতে না পায় তাহলে আপনার ভিডিও ধারণ করতে পারবে তার মানে আপনার দেখার জন্য চোখ আছে ক্যামেরার দেখার জন্য কিছু একটা আছে আছে না আমার চোখ আপনার চোখ আর ক্যামেরার চোখ কি এক হবে দুটাকে তুলনা করা যাবে ভিডিও ধারণ করছে সাউন্ড যদি শুনতে না পায় তাহলে কি এই সাউন্ডটা টেপ করতে পারবে রেকর্ড করতে পারবে পারবে না তো শোনার মতো কোনো একটা যন্ত্র ভিডিও ক্যামেরার আছে আছে না আমাদের কান আছে কিন্তু ভিডিও ক্যামেরার শোনার যন্ত্র আমাদের কান দুটা কি এক হবে আপনার আমার শোনার জন্য কান যেমন দরকার তেমন আছে ভিডিও রেকর্ডের জন্য যেমন যন্ত্র দরকার তেমন আছে আকৃতি আছে এটা বিশ্বাস করতে হবে স্রষ্টার আকৃতি যেমন থাকার দরকার তেমন আছে সেটা নিয়ে কল্পনা করার সুযোগ নেই কোন সৃষ্টির সাথে তার আকৃতির তুলনা চলে না সুতরাং তিন নম্বর বৈশিষ্ট্য হবে তারা আকিদার ক্ষেত্রে সর্বদা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তারা সর্বদা পবিত্র কোরআন সহিহ হাদিসে প্রকাশ্য অর্থের অনুসারী হবেন এখানে হাত অর্থ হাতই নিতে হবে যারা আল্লাহর আকৃতি আছে এই বিশ্বাস পোষণ করেন না তারা মনে করেন আল্লাহর কুদরতি হাত আল্লাহর পাকে তারা রূপক অর্থে নিয়ে তারা বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পা কিন্তু ফিরকায় নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য হবে প্রকাশ্য অর্থকে গ্রহণ করা হাত অর্থ হাতই বিশ্বাস করতে হবে পা অর্থ পায়ে বিশ্বাস করতে হবে তিনি শোনেন তিনি দেখেন সুতরাং তার আকৃতি আছে তবে কারো সাথে তুলনীয় নয় সাহাবায়ে কেরাম ও সালফে সালেহীনের বুঝ অনুযায়ী শরিয়াত ব্যাখ্যা করা শরিয়াতের ব্যাখ্যা নিজের ইচ্ছা মতো করলে হবে না একটা আয়াত আছে আয়াতটা কি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন শেষ নবী খাতামুন নবীন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন এখানে ব্যাখ্যা আয়াত ঠিক কাদিয়ানীরা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী নন তারপরে আরেকজন নবী আছেন তিনি হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী দলিল কোরআন থেকেই দেবে যে আয়াত দিয়ে আপনি বলছেন শেষ নবী সে আয়াত দিয়েই তারা বলবে শেষ নবী নন তারপর আরো নবী আসবে তাহলে দুইজনের ব্যাখ্যা কি ঠিক হবে দুটা ঠিক হবে না একটা ঠিক হবে এখানেই মূল বিষয় সাহাবায়ে কেরাম সালফে সালেহীনের বোঝ অনুযায়ী শরিয়াতের ব্যাখ্যা করতে হবে নতুন ব্যাখ্যা চলবে না একটা উদাহরণ দিলে সহজ হবে খাতামুন নবীন মানে কি শেষ নবী খাতাম মানে কি সবাই বলেন কি শেষ ডিকশনারি খুলে দেখবেন আরেকটা অর্থ আছে খাতাম অর্থ আংটি আছে একই শব্দের অনেকগুলো অর্থ থাকে না
খাতামের যেমন শেষ অর্থ হয় খাতামের তেমন আংটি অর্থ হয় তার নবী অর্থ নবী আপনি বলেন খাতামুন নবীন শেষ নবী কাদিয়ানীরা বলে খাতামুন নবীন আংটি নবী মানে আল্লাহর রাসূল হাতে আংটি পড়তেন এ কারণে এখানে বলা হচ্ছে তিনি আংটি নবী অর্থাৎ তিনি সম্মানিত নবী তিনি মহান নবী কিন্তু তিনি শেষ নবী নন ব্যাখ্যা কি ঠিক হলো কথা বলেন ব্যাখ্যা ঠিক হলো তাহলে আয়াত কিন্তু ঠিকই কিন্তু ব্যাখ্যা মনগড়া সুতরাং এই মনগড়া ব্যাখ্যা দিয়ে শরীয়ত বুঝলে তারা ফেরকায়ে নাজিয়া তথা মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী হতে পারবেন না চার নাম্বার তারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন এবং কখনোই উদ্ধত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী হন না চার নাম্বার কি তারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন তারা কখনো উদ্ধত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী হন না আল্লাহ রাব্বুল বলেন সূরা সফ চার নাম্বার আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে তাহলে বিশৃঙ্খল জীবনযাপন নাকি সুশৃঙ্খল জীবনযাপন কোনটা আল্লাহ পছন্দ করেন সুশৃঙ্খল হয়ে জামাতবদ্ধভাবে ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ জনশক্তি নিয়ে দাওয়াতি ময়দানে বিচরণ করা সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ভালোবাসেন এই মর্মে চমৎকার একটা হাদিস দেখেন তিরমিজির হাদিস 616 নম্বর আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুল্লাহ রব্বাকুম তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো অসল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো সুমু শাহরাকুম রমজান মাসের সিয়াম পালন করো ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম তোমাদের সম্পদের যাকাত প্রদান করো ওয়াতিউ যা আমরিকুম তোমাদের আমিরের নেতার আনুগত্য করো কয়টা গুণ হলো বলে গেছেন মনে হয় প্রথম আল্লাহকে ভয় করো দুই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো তিন রমজান মাসের সিয়াম পালন করো চার সম্পদ নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দাও পাঁচ নাম্বার আমিরের আনুগত্য করো তাহলে জামাতবদ্ধ জীবন ব্যতীত যে ব্যক্তি বিচ্ছিন্ন জীবন যাপন করে তার কি আমির আছে আল্লাহ রাসূল এই পাঁচটি গুণ উল্লেখ করার পরে বলছেন তাদখুলু জান্নাত রব্বিকুম তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ আমিন এই পাঁচটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে ওই ব্যক্তি রাসূলের ঘোষণা অনুযায়ী রবের জান্নাতে অর্থাৎ ওই ব্যক্তি জান্নাত লাভে ধন্য হবে সুতরাং জামাতবদ্ধ জীবন ব্যতীত বিশৃঙ্খল বিচ্ছিন্ন জীবন আদৌ জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে না কারণ পাঁচ নম্বর গুণটি কিন্তু সে অর্জন করতে ব্যর্থ হবে আমি আলোচনা একদম গুটিয়ে নিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক উপস্থিত হয়েছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ আহলেদের যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি আহলেদিস আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি দুই মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ পাঁচ নম্বর যে গুণটি তারা কুফুর ও কুফুরি শক্তির বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী থাকেন এবং নিজেদের মধ্যে সর্বদা রহমদিল ও আল্লাহর প্রতি বিনীত থাকেন পারস্পরিক মমিনদের মধ্যে সম্পর্কটা হবে মধুর সম্পর্কটা হবে আল্লাহর জন্য একজন আরেকজনের সহযোগী হয়ে একজন আরেকজনের পরিপূরক হয়ে একজন আরেকজনের সহানুভূতিশীল হয়ে মুসলিমদের মধ্যে আমরা সুসংগঠিত ইউনিটি গড়ে তুলব কিন্তু কুফুরের সাথে কুফুরি শক্তির সাথে কোনো আপোষ নেই আপোষকামী হয়ে হকের পথে চলা যায় না আপোষহীন হয়ে হকের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে ছয় নাম্বার তারা যে কোনো মূল্যে সুন্নাতকে আঁকড়ে থাকেন ও বিদআত হতে দূরে থাকেন রাসূলের সুন্নাতকে যে কোনো মূল্যে গ্রহণ করতে হবে যাবতীয় বিদআতের সাথে আপোষ করা চলবে না
গতকালকে আমরা বহুলই বাজারে ছিলাম বাংলাদেশ আলাদী যুব সংঘের কেন্দ্রীয় শিক্ষা সফর উপলক্ষে কত জায়গায় যে দেখলাম তারা মিলাদুন নবীর উপলক্ষে কোথাও মিছিল হচ্ছে কোথাও আলোচনা হচ্ছে কোথাও র‍্যালি হচ্ছে আদৌ কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে প্রচলিত যে ইবাদত চালু করা হয়েছে যে অনুষ্ঠান চালু করা হয়েছে আদৌ কি এটা ইসলাম সমর্থন করে কথা বলেন করে আদৌ করে না আল্লাহর রাসূলের মৃত্যুর 614 বছর পরে এসে এই মিলাদের শুরু হয় তা আল্লাহর রাসূল মারা গেলেন 11 হিজরিতে 625 হিজরিতে এসে মিলাদের সূচনা হলো সেটা কি আদৌ সুন্নাত হতে পারে কোন বিবেকবাক মানুষ এটাকে সুন্নাহ দাবি করতে পারে না এটা পাগলামি ছাড়া অন্য কিছুই হতে পারে না ঠিক 6 নাম্বার 7 নাম্বার তারা সর্বঅবস্থায় সমবেতভাবে হাবলুল্লাহকে ধারণ করে থাকেন এবং কখনোই সেখান থেকে বিচ্ছিন্ন হন না কেউ তাদেরকে ছেড়ে গেলে আল্লাহর উপর ভরসা রাখেন ভরসা করেন ও তার গায়েবী মদদ কামনা করে হাবলুল্লাহ অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস এই কোরআন এবং সহিহ হাদিসকে তারা সর্বদা ধরে রাখেন আঁকড়ে ধরেন আব্দুল্লাহর পিছনে কখনো যান না ব্যক্তির পিছনে কখনো ছোটেন না অমুক হুজুর আমার খুব পছন্দের উনি যা বলে আমি তাই মানব এই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না বরং বহু বড় আলেম তিনি যেটা বলেছেন কোরআন হাদিসে আছে আমি মানব কোরআন হাদিসে নেই আমি সেটা ছাড়ব এই বৈশিষ্ট্য থাকতে হবে ফেরকায়ে নাজিয়া তথা মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে সর্বশেষ আমি যেটা বলবো প্রথম হাদিসে ফিরে যায় আল্লাহর রাসূল বলেছিলেন বলেছেন 72 দল বনু ইসরাঈলের মধ্যে 73 দল উম্মতে মুহাম্মদের মধ্যে জান্নাতি কয়টি তিনি কি নাম বলেছিলেন শাফেরা জান্নাতি তিনি কি নাম বলেছিলেন মালিকেরা জান্নাতি তিনি কি বলেছেন হানাফিরা জান্নাতি তিনি কি এখানে বলেছেন কোন নাম বলেন নাই এই অংশকে সামনে নিয়ে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ যুগে যুগে কারা জান্নাতি হবে একটি কাফেলা কারা তাদের বক্তব্য উল্লেখ করেছেন বক্তব্যগুলো আজকের নয় এই যুগের নয় বহু পূর্বের ইমাম বুখারী রহমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী 161 হিজরিতে তার জন্ম 234 হিজরিতে তার মৃত্যু এখন থেকে বহু বছর পূর্বেই তিনি বলছেন তারা কারা হবে হুম আহলুল হাদিস তারা হবে আহলে হাদিস গো বলুন আলহামদুলিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তার নামে একটা মাযহাব চলছে তাই না 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি 164 হিজরিতে জন্ম 241 হিজরিতে মৃত্যু এখন থেকে প্রায় 1200 বছর পূর্বে তিনি বলে গেছেন ইনলাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম এই মুক্তিপ্রাপ্ত কাফেলা তারা যদি জান্নাতি এই কাফেলা তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা আর কারা হতে পারে অর্থাৎ তিনিও বলছেন যে জান্নাতি কাফেলা একটি মাত্র কাফেলা তারা হবে আহলে হাদিসরা ইমাম শাফি রহমাহুল্লাহ 150 হিজরিতে জন্ম 204 হিজরিতে মৃত্যু তিনি বলছেন ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকআন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ান আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি তখন আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখছি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আদর্শ প্রকৃত সুন্নাত একজন আহলে হাদিসকে দেখেই বোঝা যাবে তার বাহ্যিক যে নিদর্শন শেয়ারগুলো দেখেই বোঝা যাবে তার টাকনুর উপরে প্যান্ট থাকবে তার দাড়ি থাকবে ছেড়ে দেওয়া তার ঢিলাঢালা পোশাক থাকবে তার মার্জিত আচরণ থাকবে উত্তম স্বভাবের অধিকারী হবে দেখেই বোঝা যাবে যে একজন রাসূলের পূর্ণ সুন্নাতের অনুসরণকারী সর্বশেষ যেই কোটেশন খলিফা হারুনুর রশিদ তার আগে একটা বলি ছোট্ট ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্ম 275 হিজরিতে মৃত্যু তিনি বলছেন লাউলা হাযিহিল ইসাবাতুল আনদারাসিল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস তিনি বলছেন আহলে হাদিস জামাত যদি দুনিয়ায় না থাকতো তাহলে ইসলাম অর্থাৎ প্রকৃত ইসলাম দুনিয়া থেকে মিটে যেত দুনিয়ায় টিকে থাকতো না এই যে মিলাদুন নবী চলছে চল্লিশা চলছে কুলখানি চেহলাম কলেমা খানি আরো কত কি চলছে সমাজে ইসলামের নামে আহলে হাদিসরা যদি আপোষহীন চেতনা নিয়ে প্রচলিত বিরাতের বিরুদ্ধে প্রচলিত শিরকের বিরুদ্ধে আপোষহীন চেতনা নিয়ে দাওয়াতি ময়দানে বিচরণ না করতো
তাহলে সমাজ থেকে সুন্নাত উঠে যেত, তাওহীদ উঠে যেত, শিরক এবং বিদআতের সমাজ ছয়লাভ হয়ে যেত। আহলে হাদিস আন্দোলনের অপশন চেতনার কারণে সমাজে প্রকৃত দিন টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আবেদন জানাবো, সিলেট অঞ্চলে সুসংগঠিতভাবে দাওয়াতের বিকল্প নেই, যত বিচ্ছিন্ন হবেন শিরকের অনুসারীরা, বাতিলের অনুসারীরা, বেদাতিরা আপনাকে এক এক করে ধরে টিপে আপনাকে নিঃশেষ করে দেবে। সুতরাং সংখ্যা যতই কম হোক, যত অল্পই হোক না কেন, আমরা একজন ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে, জামাতবদ্ধ হয়ে নিজেরা হকের পথে দৃঢ় থাকব, আকীদা আমলকে পরিশুদ্ধ করে সিরাতে মুস্তাকিমের উপরে আমরা পরিচালিত হব, সাথে সাথে এই দাওয়াতটা অন্যদের মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য শপথ গ্রহণ করব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাংগঠনিকভাবে জামাতবদ্ধভাবে মহতরম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে 1978 সাল থেকে অদ্যাবধি সুদীর্ঘ 45 বছর যাবৎ এদেশের আনাসে কানাসে গ্রামে গঞ্জে প্রতিটি মহল্লায় মহল্লায় সর্বত্র ওহির দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি কর্মসূচি নিয়ে ময়দানে বিচরণ করছেন। তাই আসুন, মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা আছেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। তরুণ ছাত্র যুবক ভাই যারা আছেন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে রাসুলের আদর্শে নিজেকে আদর্শিত করার শপথ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আজকের এই ইসলামী সেমিনারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। যারা সময়, শ্রম, অর্থ, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।